হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ দ্বিতীয় টেস্টে 192 রানে পরাজিত হয় শ্রীলঙ্কা। তারা প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে 531 রান করেন 10 উইকেট হারিয়ে, এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেন 178 রান 10 উইকেট হারিয়ে, এবং পরবর্তীতে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন 157, 7 উইকেট হারিয়ে তারা ডিক্লার করে। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে একটু ভালো করেন, 318 রান করেন 10 উইকেট হারিয়ে। এখানে অনবদ্য এক ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ, 110 বলে 81 রানে অপরাজিত থাকেন। এছাড়া হাফ সেঞ্চুরি করেন মুমিনুল হক, এছাড়া আর তেমন কেউ রান করতে পারেননি। লিটন দাস 38, সাকিব আল হাসান 36 রান করেন। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন দ্বিতীয় ইনিংসে খালেদ আহমেদ 2টি এবং হাসান মাহমুদ 4টি উইকেট লাভ করেন, এছাড়া সাকিব আল হাসান 1টি উইকেট লাভ করেন। দ্বিতীয় টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কামিন্দু মেন্ডিস, এবং তিনি ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, রাতে আইপিএল আছে, খেলা আমাদের সাথে থাকুন, আপডেট পাবেন সব কিছু খেলাধুলা বিষয়ে। সবাইকে ধন্যবাদ।